আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চ্যানেল আয়ান্স মমিনিকতে সকলকে স্বাগতম। তো চলে আসলাম নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। তো আজকে সম্পূর্ণ ব্লগটাই আয়ানকে নিয়ে। আয়ান এই তো হাঁটিহাঁটি করে ওর স্কুলে চলে যাচ্ছে। আয়ানের স্কুল জীবনের প্রথম দিন শুরু হলো আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আয়ানের জন্য। তো আয়ানকে আমি গত জুন মাসে অ্যাডমিট করেছিলাম এখানে। এটা ছোট বাচ্চাদের জন্য, এটা নার্সারি লেভেলও না, মানে ডে কেয়ারের মতো আর কি। তো এই তো স্কুলের ভিতরে চলে আসলাম। এখানকার নিয়মটা হচ্ছে মানে সব বাচ্চাদের মায়েরা সাথে থাকতে পারবে, মানে বাচ্চা যতক্ষণ থাকবে এখানে 3 ঘন্টা করে রাখবে, তো বাচ্চার মায়েরও সাথে থাকতে পারবে। তো এই কারণে মূলত আয়ানকে দেওয়া, কারণ আয়ানের বয়স যেহেতু মাত্র 2 বছর 5 মাস, ও আসলে আমাকে ছাড়া থাকতেই পারে না। আর এই কারণে নার্সারিতে দেয় নেই, নার্সারিতে একা থাকতে হবে 3 ঘন্টা, আর এইখানে আমি সাথে থাকতে পারবো। দেখা যাচ্ছে যে কান্না করলো বা খাওয়া দাওয়া লাগলো, ও যেহেতু এখনও সব কিছু ওইভাবে বলতে পারে না, তো পাশে হয়তো থাকলে একটু হেল্প হবে। আর মানে বলার চেয়ে বেশি ও কান্না করে, মানে আমারে আবার ওর আব্বুকে ছাড়া থাকতেই চায় না। তো এছাড়া যেহেতু এইখানে সাথে থাকা যাবে, তো এইখানে দিলেই ভালো হবে। তো এইখানে অবশ্য ওরা 2 সেট বই দিয়ে দিয়েছে ফার্স্ট দিনে। আর আয়ান তো খেলতেছিল, খেলনা পেয়ে খুব খুশি হয়েছিল আয়ান। নেক্সট উইক থেকে কন্টিনিউয়াসলি ক্লাস শুরু হয়ে যাবে, সপ্তাহে 3 দিন ইনশাল্লাহ। ও লাফাচ্ছিল শুধু। তাই আজকে কিছু ইয়ে ছিল, ওদের ফর্ম ফ্রম ওগুলো ফিল আপ টিল আপ করলাম আর কি, পরে বই টই নিয়ে। বেশি দেরি করে নাই, ম্যাম আসছিল মাঝে মাঝে, তাদের সাথেই কথা বলা হয়েছে। দেখা যায় অনেকেই পছন্দ করে না ভিডিও টিডিও করা, তো এই কারণে আমি আর মানে মাঝে মাঝে যখন সময় পাইছি তখন আর কি ভিডিওটা করছি। ও খেলতেছি। তো এই আর কি, আমরা বাসায় চলে আসছি অলরেডি। তো আয়ান বই খোলা দেখার জন্য পাগল হয়ে গেছে, অনেকগুলা বই দিছে, দুইটাই সে অনেকগুলা বই ছিল, ও বই দেখবে। আর আমি বাংলাদেশ থেকে আয়ানের জন্য অনেকগুলা বাংলা বই এনেছি, যে যাতে একটু মানে বাংলাটা একটু শিখাতে পারি। আর ফুল টুল প্লাস পশু পাখির যেই বইগুলো বাংলাদেশে পাওয়া যায় ওই বইগুলো আর কি, মানে 12টা বই 1 সেট বই আমি বাংলাদেশ থেকে দিয়েছিলাম, আনানো হয়েছে। কারণ এই দেশে যখন ও কন্টিনিউয়াসলি স্কুলে যাবে, দেখা যাবে ইংলিশই শিখবে। আর আমি অবশ্য আয়নার সাথে সবসময় বাংলায় কথা বলার চেষ্টা করি, মানে আমিও ওর আব্বু, মানে বাংলাটা যাতে চর্চা থাকে আর কি, বা শিখে আমাদের সাথে কথা বলতে পারে, যতই হোক নিজের ভাষার প্রতি একটু ই লাগে আর কি। কারণ এই দেশে যখন স্কুলে যাবে তখন তো এই দেশেই সব ভাষা শিখবে, সব কিছু এই দেশেই আর কি। তো ওই বই দেখে সব বই বের করে ফেলতেছিল, এইটা রেখে ওইটা পড়বে, ওইটা পড়বে। তো ওই এই বেবির যে বইটা, এটা ও খুব পছন্দ করছে, বেবিস ডে, মানে ও বাচ্চাদের ছবি দেখলেই দেখলে ওইগুলো বেশি পছন্দ করে। আর বলবে শুধু বাবু বাবু, ও নিজেই যে বাবু এটা না। তো এখন আয়ান ফ্রেশ হয়ে বই নিয়ে বসে পড়ছে আবার আলহামদুলিল্লাহ পড়ার জন্য। এখন ওই বাংলাদেশি যে বইগুলো ওগুলো দেখেন সবগুলো বিছানার উপরে ছিটিয়ে নিচে পড়ার জন্য, কোনটা রেখে কোনটা পড়বে, মানে পড়ে তো না শুধু বইয়ের মানে দাগ কাটে বইয়ের উপরে, এই যে পশু পাখি ফল ফুট মাস, পরে ABCD আরবি এগুলার বইগুলো আর কি দেওয়া হয়েছে। আয়নের আঙ্কেল পাঠাইছে বাংলাদেশ থেকে, ডিএসএল করে আনানো হয়েছে। আয়না অবশ্য কিছু কিছু পশু পাখি চিনে, যেমন বাঘ গোড়া ইঁদুর এগুলা চিনে, এগুলা ছবি দেখে বলতে পারে। ওই মাঝে সাঝে কার্টুন টাটুন দেখে ওগুলা দেখে, বা মাছ টাছ কিছু চিনে, সবজি টবজি চিনে টুকটাক আর কি। তো আয়ানকে আসলে মূলত স্কুলে দেওয়ার আমার মানে যেটা সবচেয়ে বেশি ইচ্ছা ছিল, আয়ান ভাষায় একা থাকতে থাকতে মানে কেমন বোরিং হয়ে যাচ্ছিল। মানে হয় না যে আমরা তো আগে শুনতাম যে বাচ্চারা একা থাকলে মানসিকও একটা ই হয়ে যায়,
কারণ ও সারাক্ষণ বাসায় দেখি একা থাকে, হয় আমার সাথে নয় তো ওর আব্বুর সাথে খেলাধুলা করে। তো যখন এটা স্কুলে যাবে এটা তখন কি সব বাবা বাচ্চাদের বলতো, সাথে খেলবে, করবে, ওর এটা মনটা কি খুব আয়ান, ভালো এটা কি থাকবে। আয়ান, এটা আমাদের কি নিচের বলতো, বাসায় এক বাবু আছে, তুমি ও বাবা বাবা 5 বছরের একটা মেয়ে। বাবা এটা তো ওর সাথে এই যখন বলতো, দেখা হয় আয়ান এটা যে কত খুশি হয়, এটা আপু আপু আসো খেলো, আপু মানে এটা এমনি তো এটা এতটা খুশি ঘোড়া, হয় না, যখন ওকে দেখে এটা ওর নাম ঘোড়া, আলিশা, ওর সাথে এত খেলাধুলা করে আমার খুব ভাল লাগে। এটা তো এটা এটা দেখি বের বেড়া, হলো যে না, বা আমার ছেলেটাকে আসলে এটা স্কুলে দেওয়া উচিত, বামে আর বেড়া, বাচ্চাদের সাথে খেললে ওর খুব এটা ভালো লাগবে। পাইয়া, ইঁদুর, এই তো এটা ছবি কি দেখে আয়ান এটা বলতেছে এটা সব আম্মু কিছু চিনি না কোনটা তো, কি। এটা চিনা, এটা কি, এটা কি তো এই তো ছাগল? দোয়া করবেন আমার আয়ানের জন্য, সবাই ভালো কাউ না, থাকবেন, এটা সবাই কাউ না, দেখুন আয়ান কিভাবে পড়ে। আইয়া সুন্দর করে পড়ো। বলো তো বাবা কোনটা নাম কি, এটা কি, এটা কি গন্ডার? বলো আয়ান, আয়ান কি খোঁজো, মাছ দেখ বা ফিশ? এই যে দেখো ফিশ, ওয়াও কি সুন্দর ফিশ, দেখো খোলো বই খোলো। হ্যাঁ ফিশ, কিসের চোখ? হ্যাঁ ফিস কামড় দিবে, বলো এগুলা বলো তো কি, এইটা কি বলো তো বাবা, ওট বলো তো, কিসের চোখ 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 বল, এটা বেঙ্গি, এটা ক্রোকোডিল, তুমি না কুমির চিনো? সব বই খুলে গেছে, ফিস খোলো, এই বইটা খোলো, দেখো কত ফিস আছে, এটা ইলিশ, এইভাবে না উল্টো ধরে না, ঠিক করে ধরো বই, আমও পড়াই তোমাকে।